এই কর্ণফুলী নদীর নামের পেছনে সুন্দর একটা প্রেমের গল্প রয়েছে। সুন্দর বললে ভুল হবে, আসলে খুব বেদনাদায়ক একটা প্রেমের গল্প রয়েছে। দুই পাশে কৃষ্ণচূড়ার গাছ, লাল ফুল ফুটে আছে, মাঝখানে শাহামানব সেতু। এক অসাধারণ দৃশ্য। যারা বান্দরবন কক্সবাজারে গিয়েছেন তারা অনেকেই দেখেছেন, কারণ এই ব্রিজের উপর দিয়েই বান্দরবন কক্সবাজারে আপনাকে যেতে হবে। এবং এটার আশেপাশের পরিবেশটা যে এত সুন্দর, কারণটা হচ্ছে এই নদীর উপরে প্রচুর পরিমাণে জাহাজ কিন্তু লঙ্গর করে আছে। কর্ণফুলী নদী রয়েছে, এই কর্ণফুলী নদীর কিন্তু একটা গল্প রয়েছে, এবং সেই গল্পটা খুবই বেদনাদায়ক একটা প্রেমের গল্প, সেটা অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব। তার আগে চলুন একটু আমরা ব্রিজটা দেখে আসি। এই ব্রিজটাতে মূলত চারটি স্প্যান বসানো আছে এবং ঝুলন্ত ক্যাবেলের মাধ্যমে কিন্তু ব্রিজটা ঝুলে আছে। আপনারা স্প্যানগুলো দেখতে পাচ্ছেন, এই ঝুলন্ত এই স্প্যানগুলোর কারণেই কিন্তু আপনার ব্রিজটাকে অনেক বেশি সুন্দর লাগে। সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যারা ইতিমধ্যে বাইক নিয়ে কক্সবাজার বা বান্দরবন এই সাইডটাতে এসেছেন তারা সকলেই জানেন যে শাহামানব সেতুতে, এই কর্ণফুলী সেতুতে কিন্তু কোনো ধরনের টোল দিতে হয় না। সেহেতু যে মোটর সাইকেলগুলো আছে সেগুলো কিন্তু পাশ দিয়ে বের হয়ে যায়, মেইন রাস্তা দিয়ে তারা থাকে না। আমিও এই ফুটপাথের উপর দিয়ে উঠে গেলাম। এটা কিন্তু নিয়ম ভঙ্গ না, এটাই আসলে নিয়ম এখানকার। মোটর সাইকেলকে কোনো টোল দিতে হয় না, যে কারণে ফুটপাথ ব্যবহার করে বাইকাররা সুন্দরভাবে এই সাইড দিয়ে বের হয়ে যেতে পারে। সিএনজি থেকে শুরু করে অটো রিক্সা যেগুলো আছে সেগুলোকে সবগুলোকে কিন্তু এখানে টোল দিয়েই আসতে হবে। এই কর্ণফুলী নদীর নামের পেছনে সুন্দর একটা প্রেমের গল্প রয়েছে। সুন্দর বললে ভুল হবে, আসলে খুব বেদনাদায়ক একটা প্রেমের গল্প রয়েছে। আরাকান রাজ্য, আপনারা সকলেই নাম শুনেছেন যে মায়ানমারের, সেই আরাকান রাজ্যের এক রাজকুমারী আর আমাদের এই বাংলাদেশের যে চট্টগ্রামের এক আদিবাসীর এক রাজপুত্র, তাদের মধ্যে প্রেম ছিল এবং তারা অভিসারে চাঁদনি রাতে এই কর্ণফুলী নদীতে তারা আসে, প্রেম করতে আসে, সোজা বাংলা কথায় বলি। এবং তারা নৌকায় ভেসে চলছিল, নৌকায় ভাসতে ভাসতে একসময় সেই রাজকুমারীর কানে গোজানো একটা ফুল ছিল, সেই কর্ণফুলটা মানে কানে গোজানো যে ফুলটা ছিল সেটা এই নদীতে পড়ে যায় এবং স্রোতের মধ্যে সেই ফুলটা ভেসে যেতে থাকে। একটা পর্যায়ে আপনার সেই আদিবাসী যে রাজপুত্র, সে কি করে, ওই ফুলটা উদ্ধার করার জন্য, রাজকুমারীকে খুশি করার জন্য সে নদীতে একসময় ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরে সে একসময় তলিয়ে যেতে থাকে, স্রোতের মধ্যে সে ভেসে যেতে থাকে। তারপরে যেটা হয় যে রাজকুমারী, সেও তো আসলে ভালোবেসেছিল সেই রাজকুমারকে, সে এই অবস্থায় আর বসে থাকতে পারে নাই, সে কি করছে, সেও নদীতে ঝাঁপ দিছে সে রাজকুমারকে উদ্ধার করার জন্য, তাকে বাঁচানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত যেটা ঘটছে সেটা হচ্ছে দুজনেই এই কর্ণফুলী নদীতে তারা ডুবে মারা গেছে, যে কারণেই এই নদীর নাম হয়েছে নাকি কর্ণফুলী। কর্ণ মানে হচ্ছে কান আর ফুল মানে তো ফুলি, মানে ওই রাজকুমারীর কানের যে ফুলটা গোজানো ছিল এটা কেন্দ্র করেই মূলত এই নদীর নাম হয়েছে কর্ণফুলী। আশা করি সকলেই জিনিসটা হয়তো অনেকে জানতেন না, আজকে জানলেন যে কর্ণফুলী নদীর নামকরণটা কেন হয়েছে। আর এই কর্ণফুলী নদীর উপরে কিন্তু বাংলাদেশের সব থেকে সুন্দর একটা ব্রিজ, সেটা কিন্তু নির্মিত হয়েছে 2011 সালে, এটা উদ্বোধন হয়। আর আমি আগেই বলেছি যে আপনাদের সঙ্গে আমি এই নদীর উপরে যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চট্টগ্রাম বাসীর জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই স্থানগুলো আপনাদেরকে আমি এই ব্রিজের ওপর থেকে কিছুটা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে, যত এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু হচ্ছে এই এরিয়াটাকে ঘিরে, কতটা গুরুত্বপূর্ণ তাহলে এই কর্ণফুলী নদী, আমরা একটু জুম করে দেখার চেষ্টা করব, দেখি কতটুকু দেখা যায়। আমরা সার কারখানা যেটা রয়েছে সেটা একটু জুম করার চেষ্টা করছি। ওই যে বড় টিনের চালের মতো লম্বা যে অংশটা দেখতে পাচ্ছেন এটি কাপড় সার কারখানা। আর এদিকে যে গ্লাসের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান এপিজেড, এই অঞ্চলটা পুরোটাই কোরিয়ান এপিজেডের অংশটা কিন্তু অনেক বড়। আর ওই যে মাথায় যে অংশটা রয়েছে এটা দিয়ে এর নিচ দিয়েই বেসিক্যালি চলে গেছে হচ্ছে আপনার বঙ্গবন্ধু টানেল, বাংলাদেশের প্রথম টানেল। আর ওই যে ক্রেন দেখা যাচ্ছে
অনেক বড় বড় ক্রেন ঝোলানো রয়েছে, ওই এরিয়াটাই বেসিক্যালি চট্টগ্রাম বন্দর। আসাদগঞ্জ নামে একটা জায়গা রয়েছে যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে বড় শুটকির বাজার বলা হয়, শুটকির আড়ত। বাংলাদেশে একটাই শুটকির আড়ত রয়েছে, সেটা আসাদগঞ্জে। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর এখানে অসংখ্য জাহাজ ডঙ্গর করে রয়েছে। এই কর্ণফুলী নদীর উপরই তৈরি করা হয়েছে সে দৃষ্টি নন্দিত শাহ আমানত সেতুটি।